আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? চলে আসলাম আইটি ভ্যালির নতুন আরেকটি একক ল্যাপটপের রিভিউ নিয়ে। আজকের ভিডিওতে আমাদের সাথে থাকবে ডেলের ল্যাটিটিউড সিরিজের 7300। এই ল্যাপটপটার একদম এক্স্যাক্টলি কন্ডিশন, কনফিগারেশন, ওয়ারেন্টি ফ্যাসিলিটিস এবং প্রাইস সম্পর্কে বলার চেষ্টা করব। ল্যাপটপটা হচ্ছে কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা, যেটা দেখতে একটু ব্ল্যাক কালার টাইপের বা গ্রে কালার টাইপের। উপর থেকে এর পার্টটা হচ্ছে হালকা করে গ্রিপ করা আছে, যার জন্য ল্যাপটপটা দেখতে খুবই সুন্দর লাগে। আমি ল্যাপটপটার এক্সাক্ট মডেল এবং কনফিগারেশন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি যদি ল্যাপটপটাকে এক হাত দিয়ে ওপেন করতে চাই, এটা খুবই ভালো একটা টেকনোলজি। সচরাচর একটু রিজনেবল প্রাইজের ল্যাপটপে এই ফ্যাসিলিটিসটা পাওয়া যায় না। তো আমার হাতে যেটা আছে ল্যাটিটিউড সিরিজের 7300, কনফিগারেশন হিসেবে আছে কোরাই ফাইভের 8th generation প্রসেসর। আমি একটু প্রসেসরের মডেলটা দেখিয়ে দিচ্ছি। 8365U, যেটা বেসিক স্পিড 1.60 GHz থেকে টার্বো বুস্ট টেকনোলজি থাকবে আপনার, সেটাও দেখিয়ে দিচ্ছি 4.10 GHz পর্যন্ত। এটা 4-core R3 প্রসেসর, টোটাল 7 MB ক্যাশ মেমোরি হিসাবে আছে, 16 GB র্যাম DDR4-এর 2400 বাসের। ল্যাপটপটার ভিতরে দুইটা র্যামের স্লট আছে, একটা স্লটে 16 GB ইনক্লুড করা আছে, বাকি একটা স্লট এমটি আছে। চাইলে সেখানে আপনারা আপগ্রেড করতে পারবেন, পার স্লটে আপনারা 32 GB পর্যন্ত র্যাম আপগ্রেড করে নিতে পারবেন। SSD হিসেবে আছে স্যামসাং এর M.2 NVMe Gen 3 SSD, যেটা 256 GB ক্যাপাসিটির। চাইলে এখানে 512 1TB বা 2TB পর্যন্ত আপগ্রেড করে নিতে পারবেন। ওয়াইফাই হিসেবে আছে ইন্টেলের ওয়াইফাই 6, যেটা 160 MHz। গ্রাফিক্স হিসেবে আছে ইন্টেলের USD 620 8GB ক্যাপাসিটির শেয়ার গ্রাফিক, যেই গ্রাফিক্সটা দিয়ে আপনারা প্রফেশনাল গ্রাফিক্স, ফটোশপ, ফ্রিল্যান্সিং, আউটসোর্সিং, ছোটখাটো ভিডিও এডিটিং, অ্যাডোব প্রিমিয়ার প্রো দিয়ে, এর পাশাপাশি আপনারা ছোটখাটো অটোক্যাড, 3D স্টুডিও ম্যাক্স এই জাতীয় সফটওয়্যার ইউজ করতে পারবেন। ল্যাপটপে একটা প্রাইভেসি ওয়েব ক্যামেরা আছে, যে ওয়েব ক্যামেরার রেজুলেশন আমরা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে এটার ওয়েব ক্যামেরার রেজুলেশন। প্রাইভেসি মোডে রেখে আপনারা চাইলে ক্যামেরাটাকে অন অফ করে রাখতে পারবেন। আর 13.3 ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচডি IPS ম্যাট ডিসপ্লে, যার ভিউ অ্যাঙ্গেল 180°। ফুল ল্যাপটপটা কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা, 80% কাভারেজ ব্যাকলিট কিবোর্ড, পাওয়ার বাটনের সাথে ফিঙ্গারপ্রিন্ট অ্যাটাচ করা, ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড। এই হচ্ছে ল্যাপটপের ওভারঅল কোয়ালিটি। এই ল্যাপটপটাতে স্পেশালি আমরা ব্যাটারি ব্যাকআপ চেক করেছি, 7 ঘন্টা+ ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। আপনারা চাইলে আমাদের শপে আসবেন এবং সময় থাকলে ব্যাটারি ব্যাকআপ চেক করে পারচেস করতে পারবেন। পোর্ট ফ্যাসিলিটিস হিসেবে USB পোর্ট, মেমোরি কার্ডের স্লট, সিমের স্লট এবং তার সাথে পাচ্ছেন আপনারা হেডফোনের জ্যাক। অপোজিট পাশে ল্যাপটপটার চার্জিং পোর্ট, টাইপ সি থান্ডারবোল্ট পোর্ট, HDMI পোর্ট, USB পোর্ট এবং ক্রেডিট কার্ড দিয়ে পারচেস করার জন্য স্লট। চার্জার হিসেবে দিচ্ছি আমরা ডেলের অরিজিনাল চার্জার, 100% অথেন্টিক 65W-এর চার্জার পাচ্ছেন, এটার সাথে ল্যাপটপটার সাথে ইনক্লুড। আর এই ল্যাপটপটা আপনারা একদম রিজনেবল প্রাইসে 6 মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে পারচেস করতে পারবেন মাত্র 35,500 টাকা। সাথে পাবেন আপনারা গিফট হিসেবে একটা RGB কিবোর্ড মাউস, যেটাকে আমরা গেমিং কিবোর্ড মাউস বলে থাকি। লাইটিং সহকারে আছে, লাইটিংটা কন্ট্রোল করার সুবিধা আছে। ক্যারি করার জন্য একটা ব্যাগ আছে, যেটা দিয়ে ল্যাপটপ আপনারা ক্যারি করতে পারবেন। তার সাথে আমাদের কাছে কিন্তু 7300 আরেকটা ভেরিয়েন্ট ল্যাপটপও আছে। এটা হচ্ছে 7300 মেটাল বিল্ড, ফুললি মেটাল দিয়ে বিল্ড করা। এটা কোরাই 5, কোরাই 7 দুইটা ভেরিয়েন্ট আছে। চাইলে আপনারা আমাদের শপ থেকে কালেক্ট করতে পারবেন, শপ ভিজিট করেও কালেক্ট করতে পারবেন এবং কুরিয়ারের মাধ্যমেও চাইলে পারচেস করতে পারবেন। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে ডেলের ল্যাটিটিউড সিরিজের 7300 মডেলের একটা ল্যাপটপের ডিটেল সম্পর্কে বলার চেষ্টা করেছি। ওভারঅল ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।